সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে আজকে আমরা আসাম টেট আমরা আসাম ট্রেট যে দুই হাজার একুশে হতে চলেছে সেই আসাম টেটের সেই আসাম টেটের যে আমাদের যে চাপ্টার ম্যাথমেটিকের যে চাপ্টার রয়েছে নাম্বার সিস্টেম ম্যাথমেটিক্সের একটি প্রথম চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখে নেন তাহলে মনে রাখবে নাম্বার সিস্টেম দেখে আপনার যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে আপনি এখানে আপনি সবগুলি প্রশ্নের আনসার সলভ করতে পারবেন সেটি গ্যারেন্টি তার কারণ নাম্বার সিস্টেমের যত ধরনের প্রবলেম নাম্বার সিস্টেমে আসে সবগুলির প্রবলেম আজকে আমি কনসেপ্ট সহ কিছু সহ আমি আজকে আপনাদের বুঝিয়ে দিতে চলেছে তো ভিডিওটি দীর্ঘায়িত হতে পারে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে আসাম টায়ার দু হাজার একুশ যে আপনার হতে চলেছে সেখান থেকে নাম্বার সিস্টেম থেকে আমাদের চাপ্টার ওয়ানে নাম্বার সিস্টেম রয়েছে আমাদের সিলেবাসে দেখে নেবেন তো সেই সিলেবাসের যে নাম্বার সিস্টেম চাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন আপনি এখান থেকেই আপনি কমন পাবেন সেটি নিশ্চিত কারণ এর বাইরে নাম্বার সিস্টেমে আসার কোনো চান্স নাই তো নাম্বার সিস্টেম কি নাম্বার সিস্টেম কী ধরনের প্রশ্ন আসে এমসি কিউ সহ আমি ডিটেলস সবগুলি আমি অ্যানালাইজ করতে চলেছি তো যাই হোক কথা না বাড়ি আমরা শুরু করছি আজকে প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন তলর কোনটা আটাতক সরু স্বাভাবিক সংখ্যা যেহেতু সেটি আসামি টাইপ করা আছে কোনো প্রবলেম নেই আমি বাংলায় বলে দিচ্ছি আপনার কোনো প্রবলেম হবে না কারণ প্রশ্ন যদি আসামি সেট হয় তবুও আমাদের কোনো প্রবলেম হবে না তো নিচের কোনটি সব থেকে ছোট্ট স্বাভাবিক সংখ্যা প্রশ্নটি এইভাবে হবে তো নিচের কোনটি সব থেকে ছোট্ট স্বাভাবিক সংখ্যা তো সব থেকে ছোট্ট স্বাভাবিক সংখ্যা হচ্ছে কে স্বাভাবিক সংখ্যা শুরু হয় আমার ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর আর অনেক সংখ্যা রয়েছে তো সবগুলি অনন্ত সংখ্যা মানে যে সকল অগণিত সংখ্যা যতগুলো রয়েছে সবগুলি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তো সবচেয়ে ছোট্ট স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমার ওয়ান সবচেয়ে ছোট্ট স্বাভাবিক সংখ্যা কী সবচেয়ে ছোট্ট স্বাভাবিক সংখ্যা হবে এখানে ওয়ান তার পরবর্তী প্রশ্ন দেখে নিয়েছি তো নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয় এবার দেখুন নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা নয় তো জিরো একটি সংখ্যা জিরো আমি আগে বলেছি যে আমাদের স্বাভাবিক সংখ্যা শুরু হয় ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর দিয়ে শুরু করে একদম শেষ পর্যন্ত অগণিত সংখ্যা পর্যন্ত আমাদের স্বাভাবিক সংখ্যা চলে যাকে ন্যাচারাল নাম্বার বলা হয় তো এবং জিরো জিরো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা জিরো কি জিরো একটি পূর্ণ সংখ্যা কিন্তু জিরোটি স্বাভাবিক সংখ্যা নয় একটু মাথায় রাখবেন কি বললাম জিরো সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা জিরোটি কী জিরো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা কিন্তু জিরো কোনো স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যা শুরু হয় আমাদের এক থেকে এবং পূর্ণ সংখ্যা শুরু হয় জিরো থেকে তো জিরো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা কিন্তু জিরো স্বাভাবিক সংখ্যা নয় তো যেহেতু এখানে অপশানে একে দেওয়া হচ্ছে জিরো তো এখানে প্রশ্নে বলেছে কোনটি নয় নয় হচ্ছে আমাদের সেই জিরো হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা নেক্সট প্রশ্ন নিচের কোনটি সব থেকে ছোট্ট পূর্ণ সংখ্যা এই মাত্র বললাম যে পূর্ণ সংখ্যা আমাদের শুরু হয় জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি দেখুন তো সবচেয়ে ছোট্ট পূর্ণ সংখ্যা কোনটি সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা হল ওয়ান এবং সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের কি ওয়ান সবচেয়ে ছোট্ট পূর্ণ সংখ্যা হচ্ছে জিরো সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা জিরো এবং সবচেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান এই ডিফারেন্সটা বুঝবেন তো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কী দিয়ে শুরু হয় স্বাভাবিক সংখ্যা শুরু হয় আমাদের ওয়ান টু থ্রি এই ধরনের শুরু হয় তাই না

এই ধরনের আমাদের কেউ স্বাভাবিক সংখ্যা শুরু হয় তো স্বাভাবিক সংখ্যা অপশন নাম্বার এ চারের এ হয়ে যাবে আমাদের কারেক্ট একটা তো তারপর নেক্সট পাঁচ নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা আমরা নাম্বার সিস্টেম মানে বিভিন্ন ধরনের সংখ্যা আমাদের জানতে হবে তো প্রত্যেকটি যত ধরনের সংখ্যা আছে প্রত্যেকটি থেকে আমি একটি করে উদাহরণ নিয়েছি যাতে করে কোনো আমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট যাতে আমাদের মিস না হয় তো বারবার বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে তো নাম্বার সিস্টেম থেকে এর থেকে আর বাইরে প্রশ্ন কোথা থেকে আসবে তো অখণ্ড সংখ্যা মানে কি আমি যদি অর্থ অখণ্ড সংখ্যা যুগ্ম সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা এই সবগুলি যদি আমি জেনে যাই তাহলে আর প্রশ্ন এর বাইরে কোথা থেকে আসবে সবগুলি কনসেপ্ট যদি আমার মাথার মধ্যে থাকে তো প্রথমে কনসেপ্ট ইজ পাওয়ার একটি কথা হচ্ছে কনসেপ্ট ইজ পাওয়ার কনসেপ্ট যদি আমার ভালো করে জানে জেনে নেওয়া থাকে তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন আমি এখান থেকে একদম বায় হাতকা খেলে চিটকিও সে সওয়ালকে সলভ করে দেবে তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আপ এসি সওয়ালকে তো যে কোনো সময় আমরা যদি শুধু এমসি যদি আমি ডাইরেক্ট রিলেটেড আপনাদের এখানে অখণ্ড সংখ্যা অপশন নাম্বার ওয়ান কারেক্ট আমি যদি বলে দেই তাহলে প্রবলেম সলভ হলো না কারণ কি কেন সেটি অখণ্ড সংখ্যা হলো এই যে এখানে যেমন আগের যে প্রশ্নটি বললাম যে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি হলো কেন হলো এই দেখুন স্বাভাবিক সংখ্যা বলতেই হচ্ছে ওয়ান থেকে ওয়ান টু থ্রি স্বাভাবিক সংখ্যা হয় তো টু ইজ টু রেশিও কখনও স্বাভাবিক সংখ্যা হতে পারে না তো মাইনাস স্বাভাবিক সংখ্যা হতে পারে না তো এই কারণে ওয়ান টু থ্রি সিকোয়েন্স আছে তাই স্বাভাবিক সংখ্যা রয়েছে ঠিক আছে তো এই দুটো কেন হচ্ছে যদি আমরা প্রবলেমগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আনসারটি খুব তাড়াতাড়ি আমরা কী করতে পারবো সলভ করতে পারবো তো অখণ্ড সংখ্যা মানে কি অখণ্ড সংখ্যা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ অর্থাৎ প্লাস এবং মাইনাস সেই প্লাস এবং মাইনাস দুই জাতীয় সংখ্যাকে সবগুলির সংখ্যাকে একত্রে আমরা কী বলতে পারি অখণ্ড সংখ্যা বলতে পারি যেমন একটি রেখা যদি টানিয়ে এখানে যদি জিরো থাকে তো এখানে ওয়ান টু থ্রি থাকবে তো এইদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই ধরনের থাকবে তো পজিটিভ নেগেটিভ এবং জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তো পজিটিভ নেগেটিভ যে কোনো সংখ্যা হোক না কেন সেই সবগুলি হচ্ছে অখণ্ড সংখ্যা তো যেহেতু উদাহরণে দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান টু থ্রি অর্থাৎ একটি পজিটিভ আর দুইটি পজিটিভ এবং একটি নেগেটিভ রয়েছে মাইনাস মার্ক রয়েছে তো অখণ্ড সংখ্যা মাইনাস প্লাস সবগুলি আমাদের অখণ্ড সংখ্যা হতে পারে তো মাইনাস ওয়ান কমা টু কমা থ্রি এইটি হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যার একটি উদাহরণ ঠিক আছে তো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিচ্ছি এগারো সংখ্যাটুর উত্তর পদটু হলো দেখুন সবচেয়ে একদম সহজ প্রশ্ন এর থেকে সহজ প্রশ্ন আর জিন্দি হয় না কিন্তু হয়তো আপনি এখানে আপনি হয়তো এখানে একটু ঘাবড়ে যেতে পারেন যে হোয়াট ইজ উত্তর পদ তো এইভাবে প্রশ্ন আমরা দিতে পারি যে উত্তর পদ এই পদের ক্ষেত্রে দুই ধরনের পদ আছে একটি হচ্ছে পূর্ব পদ আর একটি হচ্ছে উত্তর পদ উত্তর পর্ব আমরা দিক দেখব না যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই উত্তর আমরা দেখব না যদি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দেখতে যাই তাহলে এখানে আমাদের অঙ্কয় হলো না আমাদের সেখানে ভুল হয়ে গেল ঠিক আছে গুড়ায় গলদ হয়ে যাবে তো উত্তর সংখ্যার ভাষায় বা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি বলি তাহলে উত্তর মানে কোনো দিক নয় উত্তর উত্তর মানে নর্থ নয় উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে তার পর উত্তর হচ্ছে উত্তরের ঠিক আরেকটি নাম হচ্ছে পর পর মানে বুঝি পর পর মানে পরে উত্তর মানে পরে এবং পূর্ব মানে আগে তো পূর্বপদ এবং উত্তর পদ উত্তর পদ মানে পরপদ অর্থাৎ উত্তর পদ মানে কি উত্তর পদ যখনই আসবে তখন ভাববেন উত্তর পদ মানে পরপদ তো পরপদ মানে কি এগারোর সংখ্যা আর উত্তর পদ কিন্তু পরে কি আছে এগারো পরে বারো আসছে দেখছেন বাই হাতকে খেল কিন্তু যদি আমরা উত্তর পর যদি না জানি তাহলে এই প্রশ্নটি আমাদের কী করতে হতো ছাড়তে হতো তো পুরো টপিক আমি অ্যানালাইস করবো শুধুমাত্র সাথে থাকবেন প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হয় প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হয় হব পারে ন হয় ন হব পারে তো এই ক্ষেত্রে একটি নিশ্চিত আমরা দিতে পারি তার আনসার প্রত্যেকটি প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এক একটি কি পূর্ণ সংখ্যা তো প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা মানে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সবগুলি কি এই সবগুলি হচ্ছে এক একটি কি স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তো হচ্ছে সবগুলি স্বাভাবিক সংখ্যা কিন্তু এক একটি কি পূর্ণ সংখ্যা তো সবগুলি স্বাভাবিক সংখ্যা এক একটি কী দেখাচ্ছে পূর্ণ সংখ্যা সেটি গ্যারেন্টি সহকারে বলতে পারি তো সেটি কি হবে সেটি হবে হয় ঠিক আছে তো তার পরবর্তী প্রশ্ন পাঁচটা অঙ্করে লিখিব পরা আটাইতকই ডাঙ্গর সংখ্যাটু হল যে পাঁচটা অঙ্ক দ্বারা লিখিত সবচেয়ে বড় সংখ্যা কোনটি পাঁচটা অঙ্ক তো এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা নয় তো পাঁচ অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা ক্ষেত্রে কী হবে পাঁচটি নয় হবে এক দুই তিন চার পাঁচটি বাই হাত কা খেল হয়ে গেল আমাদের পাঁচটি নয় তো নাম্বার সিস্টেম আমাদের সহজগুরু আমরা আসছি টেনশন করবেন না একদম সবগুলি টপিক আজ আপনাদের আমি একদম থিওরি ওয়াইজ একদম শুধু নাম্বার সিস্টেম নয় আপনাদের সেই আসাম টেট দুই হাজার উনিশ দুই হাজার একুশ ঠিক আছে আসামটের দুই হাজার যত আপনাদের ম্যাথমেটিক্সকে যে প্রবলেমগুলি রয়েছে বা বাংলা প্যাটাগোজি বা চাইল্ড ডেভেলপ প্যাটাগোজি রয়েছে সবগুলি একদম টপিক ওয়াইজ আমি ডিসকাস করব তো টপিক ওয়াইজ থরলি আমি আপনাদের ডিসকাস করতে যাব তো শুধুমাত্র চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসি তার সঙ্গে আমি আপনাদের পুরো কনসেপ্ট আমি আপনাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো একদম এলসিএম এইচসিএফ রয়েছে তারপর ফ্র্যাকশনাল রয়েছে তারপর জিওমেট্রি রয়েছে মানে সবগুলি টপিক যত ততগুলি ম্যাথের টপিক রয়েছে সবগুলি টপিক এক এক করে ধরে আমি আপনাদের সবগুলি কমপ্লিট করার চেষ্টা করব এবং সবগুলি দিন দুইটি বা তিনটি করে ভিডিও দিতে হবে তো এইভাবে আমি প্রতিদিন দুইটি বা তিনটি করে ভিডিও আপনাদের জন্য আমি প্রস্তুত করবো শুধুমাত্র আপনারা সাথে থাকবেন এবং চ্যানেলটিকে একদম বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু যারা আছে তাদেরকে অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করতে এবং আপনারা সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের সবারই সহযোগিতায় আমাদেরই ভরসা এবং আপনাদের সবাদের সবার সাকসেসই হচ্ছে আপনাদের সফলতাই হচ্ছে আমাদের কি উদ্দেশ্য তো তিনটে অঙ্ক লিখিব পর সবচেয়ে বড় সংখ্যা কী তিনটা অঙ্ক দ্বারা লিখিত সবচেয়ে বড় সংখ্যা তিনটা অঙ্ক দেখুন তিনটা অঙ্ক মানে কি এক অঙ্কের বড় সংখ্যা নয় তো তিন অঙ্কের বড় সংখ্যা কী হবে নাইন হয়ে গেছে ঠিক আছে তো তার পরবর্তী অঙ্ক চারটে অঙ্করে লিখিব পড়া আটাতকি হরু সংখ্যাটি হলো এখানে চারটি অঙ্ক দিয়ে আমরা লিখবো চারটি অঙ্ক দ্বারা সবচেয়ে ছোটো সংখ্যা কি লেখা যায় চারটি অঙ্ক তো প্রথমে এইটি যদি দেখি এইটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোটো সংখ্যা ঠিক আছে ওয়ান টু থ্রি এটি চারটি অঙ্ক দিয়ে লিখিত সবচেয়ে ছোট সংখ্যা আমরা লিখলাম কিন্তু এখানে বাম দিকে কিন্তু জিরোর কোনো ভ্যালু নাই তো বাম দিকে জিরো কোনো ভ্যালু নাই জিরো যদি আমরা কেটে দিই বা মিটিয়ে দিই তখন হলো একশো তেইশ তো একশো তেইশে কয়টি অঙ্ক হলো ওয়ান টু তে তিনটি অঙ্ক হলো কিন্তু আমার প্রশ্ন যে চারটি অঙ্ক তো চারটি অঙ্ক যদি আমি বলি তো এই ক্ষেত্রে যদি বলে আমাকে সবচেয়ে সবচেয়ে ছোট্ট অঙ্ক যদি বলা হয় তাহলে ঠিক হবে সবচেয়ে ছোটো কি তাকে প্রথম লিখবো তো সবচেয়ে ছোটো হচ্ছে এখানে ওয়ান ওয়ানের পরে ছোটো রয়েছে জিরো জিরো ওয়ান থেকে ছোটো কিন্তু জিরো যেহেতু বাম দিকে কোনো ভ্যালুলেস তাই আমাকে তারপরে আমি বসলাম তারপর কী আছে টু আছে থ্রি আছে এবার দেখুন চারটি অঙ্ক দ্বারা লিখিত সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে এক হাজার তেইশ একা এক হাজার এক হাজার দুইশো চৌত্রিশ বড়ো হয়ে গেলো এক হাজার একশো এগারো বড়ো হয়ে গেলো আর একশো তেইশ তো কোনো কথাই নেই কারণ সেটি তিন অঙ্ক সেটি হবে না তো কারেক্ট আনসার হবে এক হাজার তেইশ ঠিক আছে তো তার পরবর্তী যে প্রশ্ন রয়েছে আর জিরো থ্রি লিখিবো পোরা আটাত লিখিবর হরু সংখ্যাটি কি জিরো ওয়ান থ্রি ফাইভ দিয়ে লিখিত করা সবচেয়ে ছোটো সংখ্যা কি এই আনসারটি আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন যে এই প্রশ্নের আনসারটি কী হবে অপশন নাম্বার ওয়ান টু থ্রি বিসি ডি কোনটি আনসার হবে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং তার বাকি যে পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে পরবর্তী যে প্রশ্ন আরও অনেকগুলি রয়েছে তো একটি ভিডিও ভিডিওতে দীর্ঘায়িত হয়ে যাবে তো সবগুলি আমি পরবর্তী পার্ট টুতে আমি আপনাদের জন্য দিয়ে দেব তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সহজগুড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং নিয়মিত আপনারা এইভাবে ভিডিও আপনারা পেতে থাকবেন এবং যে বিষয়ে আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে যতটুক সম্ভব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন